গত 30 বছরের মধ্যে কোনো দুর্নীতি নেই, কোনো ঘুষ নেই, কোনো ধর্ষণ নেই, স্কুলে কোনো ছাত্রকে বেত্রাঘাতের রেকর্ড নেই, কোনো কাজের জন্য কোনো ফাইল আটকে পড়ার নজির নেই, কারো সুপারিশ ছাড়া কোনো ছাত্রকে স্কুলে ভর্তি হতে পারছে না, কারো প্রমোশন হচ্ছে না এমন দৃষ্টান্তও নেই। দলীয়ভাবে জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের নিয়োগের নজিরও নেই, রাস্তায় পড়ে থাকা বুভুক্ষ মানুষও নেই, আছে শুধু কর্মনিষ্ঠা শৃঙ্খলা। ভূমিকম্পের সময় সব খাবার ক্যাম্পে রেখে দেওয়া হয়েছিল, নিজের প্রয়োজনের চেয়ে বেশি কেউ একটা রুটিও নিয়ে যায়নি, ত্রাণকেন্দ্রে একজন প্রহরীকেও পাহারাদার রাখতে হয়নি, লাইনে দাঁড়িয়ে সবাই যার যার মতো প্রয়োজনীয় খাবার নিয়ে গেছে। লাইনে দাঁড়ানো শেষ ছেলেটির হাতে খাবার প্যাকেট দেয়াই সে সেই প্যাকেট আবার লাইনের সামনে রেখে এসেছে, যদি তার সামনে দাঁড়ানো কারো খাবার কম পড়ে যায়। জাপানে কোনো কালোবাজারি দ্রব্যের দাম বাড়িয়ে মানুষকে জিম্মি করে না, কেউ খাবারে ভেজাল মেশায় না, রাস্তাঘাটগুলো এত চকচকে ঝকঝকে যে নিজের চেহারা রাস্তায় দেখা যায়, শুধু বয়স্ক কিংবা যুবকরা নয়, একজন শিশুও জাপানের রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলে রাখে না। কোনো প্রোগ্রাম 1 মিনিট দেরিতে শুরু হয় না, 1 মিনিট ট্রেন লেট করেছিল বলে পত্রিকার পাতায় ক্ষমা চাওয়া হয়েছিল। টেকনোলজি আর ডেভেলপমেন্টে জাপান পৃথিবী থেকে 10 বছর এগিয়ে আছে, পুরো পৃথিবীর খাবার ফুরিয়ে গেলেও জাপানে আগামী 30 বছরের জন্য খাবার মজুদ আছে। বোমাই কয়লা হয়ে যাওয়া জাপান পুরো দুনিয়ায় গাড়ির বাজারে নেতৃত্ব দিচ্ছে, অথচ জাপানে ভার্চুয়ালি কোনো ন্যাচারাল রিসোর্স বলতে কিছুই নেই। জাপানের মানুষের আছে শুধু বিনয় আর ক্ষমা প্রার্থনা। অবসরে যাওয়া জাপানি প্রধানমন্ত্রী বারবার বলছেন, কি করতে পেরেছি তার জন্য দয়া করে গুণ কীর্তন করবেন না, বরং যা করতে পারিনি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করছি, দুহাত একসাথে করে জনগণের সামনে মাথা নিচু করে বারবার ক্ষমা চাচ্ছিলেন জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।